বলা হয় আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? না, আমরা ভুলতে পারি না। ফেব্রুয়ারি মাস এলেই আমাদের মনে পড়ে যায় সেই রক্তাক্ত 21শে ফেব্রুয়ারির কথা। মনে পড়ে যায় 21শে ফেব্রুয়ারির প্রভাত ফেরির কথা। এই দিনে আমাদের মাতৃভাষা তথা বাংলা ভাষা বিশ্বের দরবারে প্রতিষ্ঠা পেয়েছিল, কিন্তু এর পেছনে আছে অনেক রক্তাক্ত ইতিহাস। বীরের রক্তস্রোত আর মাতার অশ্রুধারা দিয়ে আমাদের এই মাতৃভাষার প্রতিষ্ঠা। মোদের গর্ব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। ওগো তোমার কোলে, তোমার বলে কতই শান্তি ভালোবাসা। এই শান্তি, এই ভালোবাসা আমাদের একদিনে আসেনি। দীর্ঘদিনের লড়াই, দীর্ঘদিনের সংগ্রাম রয়েছে এর নেপথ্যে। তখন পাকিস্তান চেয়েছিল উর্দু ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেবে, কিন্তু বাংলা ভাষাভাষী মানুষ চেয়েছিল না, বাংলাই হবে আমাদের মাতৃভাষা। কেন এই ভাষায় আমরা মাকে ডাকি, এই ভাষায় আমরা গান গাই, এই ভাষা আমাদেরই চিন্তনে, এই ভাষা আমাদের মননে। কাজেই মাতৃভাষা প্রতিষ্ঠার জন্য আমাদের যা কিছু করতে হয় তাই করব। সব শেষে 1952-র 21শে ফেব্রুয়ারি যখন বাংলা ভাষাভাষী মানুষেরা আন্দোলন করছে, আমাদের বাংলা চাই, বাংলা বাঁচাও, বাংলাকে আমরা রাষ্ট্রভাষা করতে চাই, ঠিক সেই সময় চলছিল 144 ধারা আইন। কিন্তু সেগুলোকে যখন নস্যাৎ করে বাংলা ভাষা ভাষী মানুষেরা আন্দোলন শুরু করেছিল, চলছিল পুলিশের গুলি, অকথ্য অত্যাচার, তবু সেদিন ঢাকার রাজপথ লোকে লোকারণ্য হয়ে গেছে, বাংলা বাঁচাও কমিটি গঠিত হয়েছে, ভালো বাংলা ভাষাভাষী মানুষেরা লড়াই করতে সেদিন ঢাকার রাজপথে চলে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এসেছে, এসেছে মায়েরা, এসেছে মেয়েরা, এসেছে যুবকরা, আবাল বৃদ্ধ বনিতা সেদিন বাংলা বাঁচাও সংগ্রামে অবতীর্ণ হয়েছিল। পুলিশের গুলিতে ছাঁচরা হয়ে গেছে বরকতের দেহ, জব্বারের দেহ, রফিক, সালাম, এদের দেহ। তাই তো বলা হয় আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? এই ভাষা আমার মাতৃভাষা, এই ভাষা মাতৃদুগ্ধের সমান, রবীন্দ্রনাথের কথা। তিনি বলেছেন শিক্ষায় মাতৃভাষা হল মাতৃদুগ্ধ। শিশু যেমন তার পুষ্টি লাভ করে তার মাতৃভাষা দিয়ে, তেমনি শিক্ষার পুষ্টি অর্জন হয় তার মাতৃভাষা দিয়ে। আমি অন্যান্য ভাষাকে খাটো করে দেখছি না, অন্যান্য ভাষাকে নিশ্চয়ই আয়ত্ত করব। ইংরেজি, হিন্দি না হলে আজকে গোটা দুনিয়া ঘুরে বেড়ানো সম্ভব হয় না, অবশ্যই সেগুলো শিখব। কিন্তু সবার আগে আমার মাতৃভাষা, যে ভাষায়
আমি জন্মানোর পর থেকে, ভাষা শেখার পর থেকে মা বলে ডেকেছি। যে ভাষায় আমি কথা বলতে শিখেছি, যে ভাষায় আমি বন্ধুর সঙ্গে কথা বলি, যে ভাষা আমার স্বপ্নের ভাষা, যে ভাষা আমার চিন্তনের ভাষা, সেই ভাষাকে তো অগ্রাধিকার দিতেই হবে। একটা সময় সবাই চেয়েছিলেন আমাদের পশ্চিমবঙ্গে যে সরকারি যে কোনো জায়গায় ইংরেজির পরিবর্তে অন্তত বাংলা ভাষায় কাজকর্ম চালু হবে বলেছেন, কিন্তু আজ পর্যন্ত সেটা হয়নি। বর্তমানে তো ইংরেজি ভাষার আধিক্য, সকলেই মনে করে কিছু ইংরেজি এবং বাংলা মিলিয়ে কথা বলতে পারলে বোধহয় খুব ভালো স্মার্টনেস প্রকাশ পাবে। আসলে তো তা নয়, ভালো বাংলায় কথা কতজন আমরা বলি? ভালো বাংলায়, বিশুদ্ধ বাংলায় কথা বলতে পারাটাও তো একটা কৃতিত্ব। কাজেই ইংরেজি বাংলা মিশিয়ে কথা বললে না শিখলো বাংলা, না শিখলো ইংরাজি। যখন বাংলা শিখব, পুরো বাংলায় শিখব, বাংলায় কথা বলবো, বাংলায় লিখব, বাংলা বর্ণমালায় লিখব। যখন ইংরেজি শিখব, পুরো ইংরেজি শিখব, ইংরেজির লেটার ব্যবহার করব, ইংরেজিতে কথা বলবো, তাহলেই তো ভাষা পুরোপুরি শেখা হয়। আজকাল একটা নতুন ভাষা হয়তো আবিষ্কার করতে চলেছেন, জানি না, আমি নিজে কোনো দিন মোবাইলে চলভাষে সেই ভাষাটা ব্যবহার করিনি। ভালো কি ভিএলও, আমি জানি না এটা কোন ধরনের ভাষা, কিন্তু এই ধরনের ভাষা না হচ্ছে বাংলা, না হচ্ছে ইংরেজি। আপনি কেমন আছেন? কথাটার উত্তর যদি আই অ্যাম ওয়েল ইংরাজিতে বলতে হবে, না হলে বাংলায় বললে আমি বেশ ভালো আছি। কিন্তু কেউ যদি আমিটাকে ইংরেজি হরফে লিখে, আবার ভালো ভিএলও ভালো আছেটাকে ইংরেজি হরফে লিখছে, এটা কি হচ্ছে ভাষা? ভাষা তৈরি হচ্ছে ভালোভাবে? হয় বাংলা নয় ইংরেজি, যে কোনো একটা ভাষাকে নেওয়া যেতে পারে। কিন্তু ভাষা আন্দোলন আমাদের শুধু 1952-র 21শে ফেব্রুয়ারিতে থেমে থাকেনি। যে রক্তধারা প্রবাহিত করে আমাদের ভাইয়েরা দিয়ে গেছেন এই বাংলা ভাষা, তাকে তো আমাদের রক্ষা করতে হবে। লব্ধম রক্ষেত অবেক্ষয়া, যে অগণিত মানুষ তাদের দাবি দিয়ে, তাদের আন্দোলন দিয়ে, তাদের পরিশ্রম দিয়ে বাংলা ভাষার মর্যাদা রক্ষা করেছেন, তাকে আমাদের অব্যাহত রাখতে হবে, তাকে আমাদের অনেক এগিয়ে নিয়ে যেতে হবে। হয়তো বাংলা ভাষার জন্য এখনও আরও কিছু অপেক্ষা করছে। ইংরেজি ভাষা আমাদের পশ্চিমবঙ্গে কেন এত আধিপত্য বিস্তার করছে, এ কথা তো আর বোঝার অপেক্ষা রাখে না। কিন্তু যদি সমস্ত সরকারি প্রশাসনিক তরফ থেকে শুরু করে আইন আদালত এবং অফিস সমস্ত জায়গায় যদি বাংলা চালু করা যায়, তাহলে কি বাংলার ভবিষ্যৎ আরও বেশি ভালো হবে না? বাংলাদেশ, ওরা তো পুরো বাংলাতেই সব কিছু করছে, কিন্তু আমাদের এখানে বিশেষ করে পশ্চিমবঙ্গে সেই বিষয়টা এখনো এগিয়ে যায়নি। আমরা চাইব অন্যান্য ভাষার সমাদর করব, অন্যান্য ভাষার আদর করব, কিন্তু মাতৃভাষাকে অবহেলা করে নয়, বাংলাকে অবহেলা করে নয়। আজ ব্যাংকের কোনো কাজে গেলে যখন ম্যানেজার বলে কেউ,
ম্যানেজার এই কথাটি বলেছেন, সকলেই বুঝতে পারছেন, কিন্তু যখন বলি প্রবন্ধক এই বিষয়টি বলেছেন, তখন কিন্তু বুঝতে পারছেন না। কাজেই দেখতে গেলে আমরা বাংলা এত অব্যবহার করছি যে বাংলার চেয়ে ইংরেজিটা আমাদের কাছে অনেক সহজ হয়ে যাচ্ছে, অনেক বোধগম্য হয়ে যাচ্ছে। তাই আসুন সবাই মিলে বাংলা বাঁচাই, সবাই মিলে আমার ভাইয়ের রক্তে রাঙানো বাংলাকে বাঁচিয়ে রাখি, এই বাংলায় গান গাই, এই বাংলায় স্বপ্ন দেখি, এই বাংলায় বীজ বুনি, এই বাংলা সকলের ঘরে পৌঁছে যাক। আসুন বাংলা শিখি, বাংলা বলি।